প্রমূল্যন নামটা শুনলেই যেন মনের মধ্যে একটা আতঙ্ক গ্রাস করে। সাক্ষাৎ মৃত্যুর দূত, একটা মূর্তিমান বিভীষিকা। ওনার জন্ম হয়েছিল 1336 সালের 9 এপ্রিল উজবেকিস্তানে। সেই সময় জায়গাটার নাম ছিল ট্রান্সক্সানিয়া। তৈমুরের সম্পূর্ণ নাম তৈমুর বিন তারাগাই বারলাস। উনি একজন অপরাজেয় তুর্কি মঙ্গল সেনাপতি ছিলেন। আলেকজান্ডার আর চেঙ্গিস খানের মতো তৈমুল্লঙও সারা পৃথিবী জয় করতে বেরিয়েছিলেন। তো ওনার সাম্রাজ্যের বিস্তৃতি ছিল বিরাট। তার মধ্যে আজকে যেটা তুরস্ক, সিরিয়া, ইরাক, কুয়েত, ইরান, মধ্য এশিয়ার বেশিরভাগ জায়গা, যার মধ্যে কাজাখস্তান রয়েছে, আফগানিস্তান রয়েছে, রাশিয়া রয়েছে, তুর্কমেনিস্তান রয়েছে, উজবেকিস্তান আছে, কিরগিজিস্তান আছে, ভারতবর্ষ রয়েছে, এমনকি চীনের কাশগর পর্যন্ত উনি অনেক রাজ্য জয় করে ফেলেছিলেন। তো খোরাসানের যুদ্ধে কী হলো? খোরাসানের যুদ্ধে উনি ঘোড়া পিঠে বসে আছেন, মাথায় শিরস্থান। তো বিপক্ষ দলের একজন সৈনিক তার মাথা লক্ষ্য করে তরবার চালালো। ঘোড়াটা স্বাভাবিক প্রতিক্রিয়ায় দুপা উঁচু করে দাঁড়ালো, ফলে মাথা পিছলে তরবারিটি পড়ল ওনার ডান পায়ের আঙুলের উপর। তো কয়েকটা ডান পায়ের কয়েকটা আঙুল ওনার উড়ে গেল। সেই থেকে উনি খুঁড়িয়ে হাঁটতেন, সেই থেকে ল্যাংড়া তৈমুর, সেই থেকে তৈমুল্লং। অনেকে মানে বিদেশিরা মানে পাশ্চাত্য ইউরোপের অনেকে ওনাকে তৈমুল্লং না বলে তামেললেন বলে। তো উনি ছিলেন ভয়ঙ্কর রকম। একদিকে যেমন উনি অপরাজেয় সেনাপতি, ভয়ঙ্কর যোদ্ধা, আরেকদিকে ছিলেন বিরাট, ভীষণ নির্মম, নিষ্ঠুর, ভয়ঙ্কর এক অর্থলরূপ দস্যু লুটেরা। তো ঐতিহাসিকরা বলেছেন যে তৈমুর সারা পৃথিবীর প্রায় 17 মিলিয়ন, মানে এটা বুঝতে পারছেন তো, 1,70,00,000 লোক উনি হত্যা করেছিলেন। সেটা সেই সময় পৃথিবীর টোটাল যা সম্পূর্ণ জনসংখ্যা ছিল তার প্রায় 7% ওনার হাতেই শেষ হল। সেই সময় উনি একবার দিল্লি আক্রমণ করলেন, সময়টা ছিল 1398 সাল। উনি উত্তর ভারত দিয়ে ঢুকলেন, খাইবার পাস দিয়ে ঢুকলেন এখান দিয়ে। তখন দিল্লির মসজিদ ছিলেন সব মোহাম্মদ নাসরুদ্দিন মাহমুদ শাহ তুগলক। প্রায় 1 মাস ধরে দিল্লি ও তার আশেপাশের শহরগুলিকে উনি অবাধে লুণ্ঠন করেন। 1.5 মাস ধরে চলে লুণ্ঠন কার্য। প্রায় 1,00,000 হিন্দুকে উনি কুচুকাটা করেছেন, কেটে ফেলেছেন। সম্রাট নাসরুদ্দিন মাহমুদ শাহ তুগলকের উনি অমানসিক অত্যাচার, প্রচুর ধন রত্ন উনি লুট করে ভারত ছাড়লেন। আর এটাই শেষ হল তুগলক বংশ, কিন্তু ওখানেই শেষ হয়ে গেল তুগলক বংশ। তৈমুল্লঙ্গে শেষ করে দিয়ে গেলেন তুগলক বংশের শাসন ভারতবর্ষে। ভারতবর্ষে দেখুন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে বাবর আক্রমণ করলেন আফগানিস্তান থেকে এসে ইব্রাহিম নদীকে, সেটাই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা আরম্ভ প্রতিষ্ঠা হলো। বাবরকেই বলা হয় মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ভারতবর্ষে। তো বাবরের কিন্তু মায়ের দিকে রক্তে চেঙ্গিস খান আর বাবার দিকে রক্তে তৈমুল্লঙ্গের। ওনার ধমনীতে এই দুই দিকেই, মায়ের দিক থেকে চেঙ্গিস খান, বাবার দিক থেকে তৈমুল্লঙ্গের রক্ত বইছে। তো চেঙ্গিস খান কোথায় মারা গেছে এটা কেউ জানে, এটা কোথাও ঠিক প্রামাণ্য কোনো তথ্য বা দলিল নেই। কিন্তু তৈমুল্লঙ্গ মারা গেছিলেন সমরকান্দ বলে একটা জায়গায়, উজবেকিস্তানের মধ্যে সমরকান্দ বলে একটা জায়গা আছে, ওখানে উনি মারা গেছিলেন। ওখানে পাথর দিয়ে ঘেরা একটা সমাধি ওনা তৈরি করা হয়েছে। তো সেই পাথরের যে সমাধিটা, তার বাইরে উজবেকি ভাষায় লেখা ছিল যে আমি যেদিন নিদ্রা ভেঙে জেগে উঠবো সেদিন কিন্তু দুনিয়া আরেকবার পাবো। তো এইটা লেখাটা ছিল, আর মানে স্থানীয় লোকদের মধ্যে লোকমুখে প্রচার হয়েছিল তৈমুল্লঙ্গের ভয়াবহ অত্যাচারের কাহিনী, তার নৃশংসতার কাহিনী, বর্বরতার কাহিনী। ফলে ভয়ের চোটে পুরো লোকজন সেই সমাধির কাছে, ধারে কাছে যেত না। তো সবার মধ্যে একটা বিশ্বাস করতো যে ওই জায়গাটার সঙ্গে অষ্টপৃষ্ঠে তৈমুল্লঙ্গের একটা অভিশাপ জড়িয়ে আছে। শোনা যায় 1740 সালে নাদির শাহ নাকি একবার ভারত ভ্রমণ করে ফেরার সময় চেষ্টা করেছিলেন তৈমুল্লঙ্গের সমাধি করে তৈমুল্লঙ্গের যদি কঙ্কাল তাকে উনি নিয়ে যাবেন নিজের রাজ্যে। কেন নাদির শাহ তৈমুল্লঙ্গকে নিজের আদর্শ পুরুষ বলে মনে করতেন, কিন্তু নাদির শাহ সেই কথা মানাননি। কারণ অনেকগুলি ঘটনা দুর্ঘটনা ঘটে, হঠাৎ মাছ পড়ে আনা, কিছু সৈন্য মারা যায়, কিছু সৈন্য পাহাড়তে গড়িয়ে মারা যায়। ফলে নাদির শাহ সেই পথ মারাননি, তারপর থেকে কেউ আর কোনো চেষ্টা করে।
যদি সোভিয়েত রাশিয়াকে সে সময় জোসেফ স্টালিন উনি ছিলেন সর্বসর্ব, উনি ছিলেন পাক্কা কমিউনিস্ট, সাচ্চা কমিউনিস্ট বলতে পারেন। উনি এই সমস্ত ঈশ্বর দৈববাণী কুসংস্কার এগুলি উনি কিছুটাই মানতেন। তো 1941 সালের মে মাসের শেষ দিকে তিনি তাস মোহাম্মদ কারি নিয়াজাত আর মিখাইল গরবিসব এরা দুজনই প্রত্নতত্ত্ববিদ ছিল, এদের নেতৃত্বে একদল প্রত্নতত্ত্ববিদকে পাঠালেন সমরকন্দে। কি উদ্দেশ্য? যে তৈমুরলঙের সমাধি থেকে তৈমুরলঙের কঙ্কালটাকে বার করে নিয়ে আসতে হবে। স্থানীয় মানুষরা কিন্তু বাধা দিয়েছিল যে এই জায়গাটার সঙ্গে অভিশাপের কথা মনে করিয়ে দিয়েছিল তারা। কিন্তু স্টালিন যখন অর্ডার দিয়েছেন তখন তার নির্দেশ তো অমান্য করা যাবে না। শেষ পর্যন্ত 1941 সালে 20 জুন চারদিকে যে সমাধি ক্ষেত্রে চারদিকে পাথরের দেয়াল ছিল সেগুলি ভেঙে মূল জায়গার কাছে মানে ভেতরে একটা গর্ভগৃহ মতো ছিল সেই জায়গাটায় বিশেষজ্ঞ দলরা পৌঁছালেন। তো দেখলেন ভেতরে আরেকটা সাবধান বাণী লেখা, যে বা যারা আমার পবিত্র কবর কলুষিত করার সাহস দেখাবে তাদের দেশ আমার থেকেও ভয়ঙ্কর আর দুর্মত করো ব্যক্তির হাতে ছারখার হয়ে যাবে। স্টালিনের কাছে খবর পাঠানো হলো, যথারীতি স্টালিন এগুলি কোনো গুরুত্বই দিলেন না। উনি নির্দেশ দিলেন যে করি হোক তৈমুরলঙের সমাধি খুঁড়ে ফেলতে হবে, খুঁড়ে কঙ্কালটাকে বার করো। তাই করা হলো, তৈমুরের কঙ্কালটাকে বার করে ফেলা হলো। কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটল, এই ঘটনার ঠিক 48 ঘন্টা কাটতে না কাটতেই 1941 সালের 22 জুন হঠাৎ অ্যাডলফ হিটলার রাশিয়া আক্রমণ করে বসলেন, অপারেশন বারবারস। হঠাৎ কথাটা ব্যবহার করলাম এই জন্যে যে এর আগে সোভিয়েত রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে সেভাবে জড়িয়ে পড়ে। এছাড়া 1939 সালের 23শে আগস্ট মস্কোতে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রিবেন্ট্রপ আর সোভিয়েত রাশিয়ার বিদেশমন্ত্রী মলোটভের মধ্যে একটা অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনাক্রমণ চুক্তির মানেটা হচ্ছে যে কেউ যুদ্ধে কেউ কাউকে সাহায্য করবে না কিন্তু পরস্পরকে আক্রমণ করবে। কিন্তু সেই জন্য রাশিয়া কিন্তু সবাই প্রস্তুত ছিল না। হঠাৎ হিটলার আক্রমণ করে বসলেন, আর শুধু আক্রমণই করে বসলেন না, উনি পূর্ব রণাঙ্গনে অর্থাৎ রাশিয়ান ফ্রন্টে উনি সর্বশক্তি লাগিয়ে দিলেন। অ্যাকচুয়ালি তৃতীয় ফ্রন্ট খুললেন। এর আগে তো আমেরিকার ইংল্যান্ডের সঙ্গে তো যুদ্ধ চলছিল, ফ্রান্স দখল অনেক জায়গা দখল করে বসেছিলেন। এবার বেশিরভাগ সৈন্যকর্মী লাগালেন সোভিয়েত রাশিয়ার, সোভিয়েত রাশিয়া তো রেডি ছিল না। তো সেখানে প্রথম দিকে লাল ফৌজ তো কোনো বাধাই দিতে পারেনি, খড়কুটোর মতো সবরে যেতে পারেন, কাতারে কাতারে মানা করতে লাগলো সোভিয়েত বাহিনী, সাধারণ মানুষও বাদ গেল। শেষ পর্যন্ত প্রায় 1.5 বছর লড়াই চলার পর স্টালিনগ্রাদে লাল ফৌজ একটা মোটামুটি একটা প্রতিরোধ গড়ে তুলতে পারল। আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম লড়াই হলো স্টালিনগ্রাদ যুদ্ধ। কত লক্ষ সামরিক আর সাধারণ মানুষ মারা পড়েছিল এই লড়াইয়ে তার সঠিক পরিসংখ্যান কোনদিনই পাওয়া যায়নি। প্রায় 8.5 লাখ জার্মান, সংখ্যাটা ভাবুন, 8.5 লাখ জার্মান আর তাদের সহযোগী দেশের সৈন্যরা ছিল তারা মারা গেল স্টালিনগ্রাদ যুদ্ধে। আর সামরিক আর বেসামরিক মিলিয়ে সোভিয়েত রাশিয়ার মৃতের সংখ্যা ছিল 10 লক্ষের বেশি। স্টালিনগ্রাদ শহরের সমস্ত মানুষ কেউ বেঁচে ছিল, প্রত্যেকেই হয় মারা গেছে নয় চিরদিনের মতো দিতে। এবার জোসেফ স্টালিনকে বহু সময় ধরে বোঝা রাখলেন যে তৈমুরলঙের যে কঙ্কালটা খুঁড়ে বার করে উনি মস্কো নিয়ে এসেছিলেন, আসলে ওটা ফিরিয়ে আবার সমরকন্দে নিয়ে যেতে উজবেকিস্তানে সসম্মানে সেটা প্রতিহিত করার জন্যে। স্টালিন তো এসব বিশ্বাস করতেন না, তবু ওনার মনের মধ্যে কি একটা বোধহয় দ্বিধা জাগলো। তো উনি মস্কো থেকে উড়িয়ে নিয়ে গেলেন আর উজবেকিস্তানে নিয়ে এসে সৈমুলকের সভাধিকে উনি ওই প্রত্নতত্ত্ববিদদের বললেন, পাঠালেন সেখানে যে আবার সসম্মানে তৈমুরলঙের সমাধিটাকে তার যে কবর ছিল তার মধ্যে খুঁড়ে সসম্মানে ভালো করে পাথর দিয়ে ঘিরে জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে বাঁধিয়ে দিতে। তো তারিখটা ছিল 1943 সালে 31শে জানুয়ারি। কি আশ্চর্য ব্যাপার দেখুন, সেই দিনই কয়েক ঘন্টা বাদে মানে 1943 সালে 31শে জানুয়ারি স্টালিনগ্রাদে জানা ছিল না সোভিয়েত লাল ফৌজের কাছে আত্মসমর্পণ করলো। আর এরপরে আর হারানো যায়নি, লালফুজকে আটকানো গেল না। ওই যে প্রথম হাট, এই জার্মানি এটা প্রথম হাট ছিল, ধীরে ধীরে এরপরে তো 1945 সালে 7ই মে জার্মানি আত্মসমর্পণ করে অফিসিয়ালি, এবং
জার্মানির সঙ্গে রাশিয়ার যুদ্ধেরও সেখানে সমাপ্তি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তি বলবো না, কারণ এরপরে জাপান আগস্ট মাসের হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলার পর অব্দি লড়েছিল। থার্ড সেপ্টেম্বর 1945 জাপানি জাপান সারেন্ডার করে, কিন্তু জার্মানি শেষ হয়ে গেল। 7ই মে জার্মানি সারেন্ডার করলো। কত লক্ষ লোক মারা গেছিল এবার একটা হিসাবটা শুনুন। জার্মানিতে সব রণাঙ্গন মিলিয়ে সম্পূর্ণ যুদ্ধে 2 কোটি মানুষ মারা যায় আনুমানিক। এই সংখ্যাটা তো অ্যাকুরেট বলা সম্ভব না। আর শুধু যদি সোভিয়েত রাশিয়ার কথা ধরে, তাদের লোকক্ষয়, জনসংখ্যার ক্ষয়, মিলিটারি অসামরিক লোক, সাধারণ জনসাধারণ সব মিলে 2 কোটি 70 লক্ষের কিছু বেশি মানুষ এই যুদ্ধে মারা যায়। অনেক পরে একটা সমীক্ষায় অদ্ভুত একটা তথ্য উঠে এসছে যে 1923 সালে সোভিয়েত রাশিয়ায় যেসব পুরুষরা জন্মগ্রহণ করেছিলেন তাদের মধ্যে 80% বেশি মারা গেছে জার্মানির সঙ্গে যুদ্ধে। তাহলে এটাকে কি ছারখার হয়ে যাওয়া বলে? তাহলে কি তৈমুরের অভিশাপটা ফলে গেছিল? অনেক আধুনিক ইতিহাসবিদ গবেষকরা এই সমস্ত একটা কাকতালীয় ঘটনা বলেছেন, বিজ্ঞান মনস্ক মানুষরাও সেটাই বলে থাকেন। তবে ঘটনাগুলো কিন্তু ঐতিহাসিকভাবে সত্য একদম খাপে খাপে মিলে যাচ্ছে। এতটা সমাপতন, আপনারা কি বলেন?